মহাবীর আলেকজান্ডার দি গ্রেট এর জীবন থেকে শিক্ষণীয় একটি ঘটনা। মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট তার সেনাপতিকে ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটা অভিপ্রায় তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে দিবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করেছেন প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি পৃথিবীর সামনে তিনটি শিক্ষা রেখে দিতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোক অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারেন না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। দ্বিতীয় শিক্ষা হচ্ছে গোস্থানের পথে সোনা দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে, এটা বোঝানোর জন্য যে মৃত্যুর পূর্বে আমরা যেন আমাদের সর্বস্ব অপরের জন্য বিলিয়ে দেই। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি এই জন্য মানুষকে এটা জানতে হবে খালি হাতে পৃথিবী থেকে চলে যাচ্ছি, আর সম্পদ যশ খ্যাতি এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোট ছোটা সময় রক্ষা চাই মাত্র।